হ্যালো গাইস, কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই হেয়ার রিবন্ডিং ব্লগ ইন ক্যানাডা। আমার প্রিভিয়াস ব্লগে তোমরা দেখেছো আমি নেল এক্সটেনশনের এক্সপিরিয়েন্স, হেয়ার কাটের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্যানাডায় প্রথম করা আমার হেয়ার রিবন্ডিংয়ের এক্সপিরিয়েন্স। যদিও হেয়ার রিবন্ডিংয়ে আমি একদমই নতুন না, 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে থাকতে আমি এই নিয়ে 4 বার হেয়ার রিবন্ডিং করিয়ে ফেলেছি। বাট ক্যানাডায় আসার পর এটা আমার ফার্স্ট হেয়ার রিবন্ডিং এক্সপিরিয়েন্স ছিল, দ্যাটস ওয়াই আই ওয়াজ সো এক্সাইটেড। তো সেদিন ছিল স্যাটারডে, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেলা 10:30 পৌঁছে গিয়েছিলাম স্নোরন স্টেশনে। স্নোরন স্টেশন থেকে দ্যান সেন্ট মিশেলের ট্রেন ধরে আমি যাচ্ছিলাম পার্ক এক্সটেনশনে। সেখান থেকে বাস কয়টায় সেটা দেখার জন্যই আমি গুগল ম্যাপ সার্চ করছিলাম। তো এখানে বাসের টাইম দেখাচ্ছিল হচ্ছে 11:12, সেখান থেকে 5টা স্টপেজ, তারপর আমরা পৌঁছে যাব হচ্ছে অনমোলজি বিউটি পার্লারে। এই যে ম্যাপ দেখতে দেখতে পৌঁছে গেলাম অনমোলজি বিউটি সালন বা পার্লারে, কতই ভালো হতো তাই না? ম্যাপ দেখতে দেখতে যদি এভাবে লোকেশনে পৌঁছে যাওয়া যেত, আই এম জাস্ট কিডিং। এই সালনটা হচ্ছে পার্ক এক্সটেনশন থেকে একটু দূরে, যদি বাসে যাই 5টা স্টপেজ পরেই জারি রোডে অবস্থিত। অ্যাকচুয়ালি এটার প্রনাউন্সিয়েশন জারি, বাট আমি অল টাইম জেরি বলি, কেন বলি জানি না, আমার মুখ দিয়ে জারি আসে না, বাট আজকে আমি জারি বলেই ফেললাম। এটা হচ্ছে একটা পাকিস্তানি পার্লার, এটার ওনার হচ্ছে পাকিস্তানি, বাট এখানে ইন্ডিয়ানরাও কাজ করে। তো সবার প্রথমে এসে আমি আগে আইব্রাউস থ্রেডিংটা করিয়ে নিয়েছি, 1.5 বছর পর আমি আইব্রাউস থ্রেডিং করিয়েছি, পুরো ফ্রিতে করিয়েছি, কারণ ওদের পার্লারে সব সার্ভিসের উপর 5% ডিসকাউন্ট চলছিল সামার উপলক্ষে। আর আইব্রাউস থ্রেডিংয়ের চার্জ ছিল হচ্ছে $5, $5-এর ওপর 5% ডিসকাউন্ট আর কি হবে, ফ্রি হবে, তাই আমি ফ্রিতে করিয়ে নিয়েছিলাম। তো তারপরে হেয়ার রিবন্ডিংয়ের যে ফার্স্ট স্টেপ, হেয়ার ক্লিনজিং, এখানে আমার হেয়ারটাকে ওয়াশ করা হচ্ছিল, তারপর টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল, তারপর হেয়ারটাকে ড্রাই করা হয়েছিল। ড্রাই করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে হেয়ার সেকশনাল ডিভিশন, তো এখানে সেটাই করা হচ্ছে, হেয়ারটাকে পার্টে পার্টে ভাগ করা হচ্ছিল, তারপরে প্রোডাক্ট অ্যাপ্লাই করা হচ্ছিল আর কি, হেয়ার রিবন্ডিংয়ের যে ক্রিম থাকে সেটাই অ্যাপ্লাই করা হচ্ছিল। সেটা অ্যাপ্লাই করার পর প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়, তাই আমি ওয়েট করতে করতে এখানে পার্লারের কিছু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, কারণ পার্লারের যে পরিবেশটা, পার্লারের যে এনভায়রনমেন্ট, পার্লারটার যে খুব সুন্দরভাবে সাজানো গুছানো ছিল দেখে আমার খুবই ভালো লাগছিল। এই তো, এই যে এখানে আমি হেয়ার ওয়াশ করিয়েছিলাম কিছুক্ষণ আগে। এখানে হচ্ছে পার্লারে নেল এক্সটেনশন করানো হয়, মেনিকিউর পেডিকিউর এসব করানোর জায়গা পার্লারের। তারপর এখানে কিছু অর্নামেন্টসও ছিল, এগুলো কি ওরা সেল করে নাকি বিভিন্ন ওকেশনে রেন্ট দেয় আমি অ্যাকচুয়ালি জানি না, বাট আমার দেখতে ভালো লাগছিল তাই আমি একটু ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম। হেয়ার রিবন্ডিংয়ের ফুল প্রসিডিওর কমপ্লিট করতে করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। তো এগুলো করতে করতে দুপুর গড়িয়ে যাচ্ছিল আর আমার এমন টাইমে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আমাকে যে পাঞ্জাবি দিদিটা হেয়ার রিবন্ডিং করিয়ে দিচ্ছিল তার নাম হচ্ছে জ্যাসি। তো জ্যাসি এখানে আমাকে দুপুরবেলা 2টা মিল্ক কেক খেতে দেয়, সেটা খেয়েই আমার ক্ষুধা নিবারণ হয়। আমি ওকে খুবই থ্যাংক ইউ বলছিলাম যে আমার আসলে ক্ষুধা লেগেছিল, তার সাথে ভগবানকেও ধন্যবাদ দিচ্ছিলাম। আমার ব্যাগে যদিও একটা চিপস ছিল, বাট আমার তখন সেটা খেতে ইচ্ছে করছিল না, মিল্ক কেকটা খুবই টেস্টি ছিল। এদিকে জেসি আমার হেয়ারটাকে আবার ড্রাই করছিল, দেন স্টিমিং অ্যান্ড আয়রনিং করছিল। যেহেতু হেয়ার রিবন্ডিংয়ের আমার এক্সপিরিয়েন্স অনেক আগের থেকেই, তাই আমি হেয়ার রিবন্ডিংয়ের স্টেপ বাই স্টেপ আমার খুবই ভালো করে জানা, তাই আমি বুঝতে পারছিলাম যে জেসি তার কাজে খুবই প্রফেশনাল ছিল, শি ওয়াজ সো প্রফেশনাল টুয়ার্ডস হার জব, আর আমার ওর কাজ খুবই পছন্দ হয়েছিল। এই যে দ্বিতীয়বারের মতো জেসি আমার চুলে প্রোডাক্ট বা ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছিল, তারপর হচ্ছে 1 আওয়ার অপেক্ষার পালা। এগুলো করতে করতে বিকেল গড়িয়ে যাচ্ছিল, আমার আবারও হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছিল। এমন টাইমে জেসি আমাকে একটা সমোসা দিল, ওদের ভাষায় সমস্যা আমাদের ভাষায় সিঙ্গারা, তো আমি সেটাই খাচ্ছিলাম। প্রায় 6 ঘন্টা অপেক্ষার পর এই যে আমার হেয়ার রিবন্ডিংয়ের ফাইনাল লুক, মিল্ক হেয়ার রিবন্ডিং ছিল এইটা, আমার খুবই পছন্দ হয়েছে, মন মতো হয়েছে। প্রায় 2 বছর পর আমি এই লুকটা ফিরে পেয়েছি, তাই আমার মনে আনন্দ আর ধরছিল না। বাট আমার হেয়ার অনেক ড্রাই হয়ে গিয়েছিলো, যেহেতু ক্যানাডার ওয়েদার হচ্ছে ড্রাই আর হেয়ার ড্রাই হওয়াটা স্বাভাবিক, সেটার সলিউশনও জ্যাসি আমাকে দিয়ে দিয়েছিলো। তো বিকেলবেলা স্যালন থেকে বের হওয়ার পর এখানে ধুমসে বৃষ্টি নেমে যায়। বৃষ্টিতে আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ হেয়ার রিবন্ডিং করার পর 3 দিন পর্যন্ত চুলের ভালো করে যত্ন নিতে হয়, চুলে জল বা পানি লাগানো যায় না, চুল আটকে রাখা যায় না, চুল সম্পূর্ণ খোলা রাখতে হয়। তাই
এদিকে বাসায় আসার পর আমি একটু চুলগুলোকে চেক করছিলাম, তারপর আইব্রাউজগুলোকে চেক করছিলাম। দেন বাসায় আসার পথে পার্ক এক্সটেনশনে মার্সে স্বদেশ থেকে আমি কিছু ইফতার আইটেম কিনে আনি। ওদের বেসিক্যালি আমি স্ন্যাক্স আইটেমগুলো প্রায় খাই, ওদের থেকে আমি কোনো বাজার করি না, সরি টু সে। ওদের বাজার যে মুদি সদাই গ্রোসারি যে আইটেমগুলো আছে প্রাইস খুবই খুবই হাই, আর ওরা যে মাংস দেয় দুইবার আমাকে খাসির মাংস খারাপ দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই সরি টু সে আমি ওদের থেকে কিছুই কিনে না। বাট ওদের যে স্ন্যাক্স আইটেমগুলো ইফতার আইটেমগুলো আমার খুবই পছন্দের। ওদের চটপটি আমার আর সুব্রতর খুবই ফেভারেট, পুরো বাংলাদেশের মতো টেস্ট আর কি। তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, চটপটি, মুরগির ঝোল, তারপর সমুচা আর স্প্রিং রোল। এখানে আমি মুরগির ঝোলটাকে স্টোরেজ বক্সে স্টোর করে রাখছিলাম। এরপরেই তো রাতে ঘুমাতে যাওয়ার সময় দেখি বাইরে আবার স্নোফল পড়তেছে। আমি বুঝতে পারছিলাম রাতে স্নোফল হবে যেহেতু বিকেলবেলা ধুমসে বৃষ্টি হচ্ছিল। তো এই তো স্নোফলের আমি একটু ভিডিও করতেছিলাম, আমাদের ব্যালকনিতেও স্নো এসে পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, থ্যাংকস ফর ওয়াচিং।